হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সার্ভিয়ার এ টু জেড নিয়ে। সার্ভিয়ার ওয়ার্ক পারমিট, ভিসা প্লাস সার্ভিয়ার এ টু জেড, কীভাবে কী করতে হবে সব কিছু। তো মূল আলোচনা যাওয়ার আগে, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সার্বিয়া এটি মূলত মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। সার্বিয়া হচ্ছে পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। আর সার্বিয়ার উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, আর দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা। আর সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড, আর সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান দিনার। বেশ কিছুদিন ধরেই আমাদের দেশ থেকে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট চালু হয়েছে, মানে ওয়ার্ক পারমিটে প্রচুর ভিসা হচ্ছে এবং যাচ্ছে আমাদের বাংলাদেশিরা। তো সেই অনুযায়ী অনেক অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে এসেছে, যেমন সার্বিয়াতে কোন কাজের ভিসা হয় বা কোন কাজের চাহিদা বেশি, সার্বিয়াতে বেতন কীরকম, স্যালারি কীরকম, এই জাতীয় কিছু প্রশ্ন। পাশাপাশি যেমন সার্বিয়া ভিসার জন্য কী কী রিকোয়ারমেন্টস লাগে। তো প্রথমে যেটা বলবো যে সার্বিয়াতে কোন কাজের ভিসা হয় বা কাজের চাহিদা বেশি কোন কাজের। বেসিক্যালি সার্বিয়াতে মোটামুটি যেমন রেস্টুরেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, তারপরে এগ্রিকালচার, এই জবগুলোর চাহিদা আছে। তবে বর্তমানে সবচাইতে বেশি হচ্ছে কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার জবের চাহিদা। সার্বিয়াতে কোম্পানিগুলো কী কী সুবিধা দিয়ে থাকে? বেসিক্যালি সার্বিয়ার যেমন হচ্ছে কোম্পানি আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই থাকা খাওয়া দিবে, যদি খাওয়া না দেয় তাহলে আপনার ফুড অ্যালাউন্স দিবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স সুবিধা দিবে, আর 3 মাস পরে বেসিক্যালি একটা এক্সাম হয়, সে এক্সামে আপনাকে অবশ্যই ভালো করতে হবে, তাহলে আপনি নেক্সটে একটা মানে আপনার ইনক্রিমেন্টের সুবিধা পাবেন, ইনকাম ট্যাক্স আপনার কোম্পানি দিয়ে দিবে, আপনাকে দেওয়া লাগবে না। আর আপনার নর্মাললি তারা, আপনি যদি কন্টিনিউ তাদের কাছে যে চুক্তি অনুযায়ী সেটা থাকেন, তাহলে আপনার প্লেন ফেয়ার, রিটার্ন টিকিট, যেটা আপনি দেশে আসার সেগুলো ওরা দেয়। সার্বিয়ার ওয়ার্ক পারমিট সাধারণত 6 মাসের হয়ে থাকে, পরবর্তীতে কোম্পানির সাহায্য নিয়ে আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন। আর বেসিক্যালি ইন্ডিয়াতে আপনাকে ফাইল জমা দেওয়া বাধ্যতামূলক নয় সার্বিয়ার জন্য। ইন্ডিয়ায় মানে আপনাকে একবারে যেতেই হবে বিষয়টা এমন নয়, অথরাইজেশন আপনি লেটার দিয়েও সার্বিয়ার এম্বাসিতে ফাইল জমা করাতে পারবেন, যে কাউকে অথরাইজেশন দিয়ে। একটা প্রশ্ন কমন যেটা হচ্ছে যে জব অফারটা আসতে কতদিন সময় লাগে, এটাও অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন। বেসিক্যালি জব অফার আসতে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগে নর্মাললি, আর জব অফার আসার পর আপনার এম্বাসিতে ফাইল জমা দেওয়ার 15 কর্মদিবসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। আপনি ফাইল সাবমিট করার পর, এটা হচ্ছে দিল্লি এম্বাসিতে, আপনার দিল্লি এম্বাসিতে আপনি যখন ফাইল সাবমিট করবেন, এম্বাসিতে ফাইল সাবমিট করার পরে আপনি যে কোম্পানি থেকে আপনার জব অফার লেটারটা ইস্যু করা হয়েছে বা এনেছেন, এম্বাসি আপনি যখন ফাইল সাবমিট করবেন তারপরেই সে কোম্পানিতে যোগাযোগ করবে। কোম্পানির যখন কনফার্মেশন পাবে যে হ্যাঁ সব ওকে, তারপর পরই আপনার ভিসাটা পরের কর্মদিবসেই তারা দিয়ে দেয়। নর্মালি খুব সহজে, খুব তাড়াতাড়ি, দ্রুত সার্বিয়ার ভিসাটা হয় এখন। মানে আপনি যদি বলেন যে সব মিলিয়ে 7 থেকে 8 সপ্তাহের মধ্যে সার্বিয়ার ভিসা আপনি হাতে পাবেন। সার্বিয়ার আপনার কী কী ডকুমেন্ট লাগে নর্মালি? সার্বিয়াতে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে আপনার পাসপোর্ট লাগবে, যেটা হচ্ছে 6 মাসের ন্যূনতম ভ্যালিডিটি থাকতে হবে। তারপরে আপনার ছবি লাগবে, যেটা হচ্ছে 35x45 mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনার বার্থ সার্টিফিকেট লাগবে অথবা ন্যাশনাল আইডি কার্ড। তারপরে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স,
এরপরে লাগবে এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে, আর এক্সপিরিয়েন্স লেটার যদি থাকে। তবে বিষয়টা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আপনার ফাইলের সাথে জমা দেওয়া বাধ্যতামূলক নয়। আর আরেকটা বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স, এক মাসের একটি ইন্স্যুরেন্স, ভ্যালিড ইন্স্যুরেন্স দেখালেই যথেষ্ট। জেনারেল ক্যাটাগরির ওয়ার্কার ভিসা বাংলাদেশ থেকে এখন বেশি অ্যাপ্লাই হচ্ছে। আর অদক্ষ কর্মী হলে বর্তমানে সার্বিয়াতে আপনি স্যালারি পাবেন 400-500 ইউরো, আর দক্ষ হলে 600-700 ইউরো স্যালারি পাবেন। আর বর্তমানে এখন পর্যন্ত ইন্ডিয়াতে আপনি সার্বিয়ার ফাইল জমা করার জন্য এই মুহূর্তে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না। তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার সার্বিয়ার ভিসা হাতে পাওয়ার পরে বাংলাদেশ থেকে এই মুহূর্তে ম্যান পাওয়ার হচ্ছে না কারণ হচ্ছে বাংলাদেশের সাথে সার্বিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক সেইভাবে এখনও তৈরি হয়নি। সেজন্য এখন পর্যন্ত, লাস্ট আমাদের কাছে আপডেট আসা পর্যন্ত আমরা জেনেছি, সার্বিয়ার জন্য কোনো ম্যান পাওয়ার হচ্ছে না বাংলাদেশ থেকে। তো অনেকেই এই ব্যাপারে একটু হতাশ হয়ে গেছে যে আসলে ম্যান পাওয়ার না হলে তাহলে আমরা কিভাবে যাব। তো এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি যদি সার্বিয়ার ভিসা পেয়ে যান, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার যদি আপনি করতে না পারেন, সমস্যা নয়, আপনি চাইলে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে এখন যাওয়া যায়। এটা আমি যতদূর শুনেছি এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আপনারা চাইলে যেতে পারেন। তো এটা অবশ্য আপনার নিজ দায়িত্বে নিজে করতে হবে, কিংবা আপনি যাদের মাধ্যমে কাজ করবেন তাদেরকে আপনাকে অবশ্যই এটা সেভাবে ম্যানেজ করে নিতে হবে। আর অবশ্যই এয়ারপোর্ট কন্ট্রাক্টটা হতে হবে আপনার স্ট্রং কন্ট্রাক্ট ছাড়া আপনি কিন্তু আবার ব্যাক করাই দিতে পারে এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকেই। তো এছাড়া আর কোনো সমস্যা নেই, আর ফ্লাইট আপনি ইজিলি করতে পারবেন। তো এটাই ছিল আপডেট। তা আরেক লাস্ট একটা বিষয় বলি, এয়ারপোর্ট কন্ট্রাক্টের ব্যাপারে কেউ আবার আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি জাস্ট আমার মানে একটা মতামত দিলাম। তাই বলে আবার কেউ ভাববেন না যে আমি এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে পারবো কিংবা করি, আমি এই জাতীয় কোনো কাজ করি না, জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি। এনিওয়েজ, আজকে এইটুকুই আলোচনা ছিল সার্বিয়া নিয়ে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।